প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ফেনি ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত 2020-21 শিক্ষাবর্ষে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল আবেদিন, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর মধ্যে নিশ্চয়ই তোমরা অন্যান্য বিষয়ে অনলাইন ক্লাস করেছ, কিন্তু এটি তোমাদের সাথে আমার প্রথম ক্লাস। আশা করি এরই মধ্যে তোমরা হিসাব বিজ্ঞান বইটি কিনেছ। আজ আমি তোমাদের সাথে কোনো অঙ্ক নিয়ে কথা বলবো না। প্রথম ক্লাসে আমি তোমাদের সাথে প্রশ্নের মানদণ্ড নিয়ে কথা বলবো, কেননা প্রশ্নের মানদণ্ড সম্পর্কে যদি তোমার ভালো ধারণা না থাকে তুমি কখনোই পরীক্ষায় ভালো করতে পারবে না। পরীক্ষায় কি আসবে, কোন বিভাগে কত নাম্বার থাকবে, কোন চ্যাপ্টারকে তুমি সর্বোচ্চ গুরুত্ব দিবে, এই বিষয়ে যদি তোমার আগে থেকে ধারণা না থাকে তুমি কখনোই ভালোভাবে প্রিপারেশন নিতে পারবে না, যার ফলে তোমার পরীক্ষাটাও খারাপ হবে। তাই আমি বিশ্বাস করি তোমরা প্রশ্নের মানদণ্ডটা খুব ভালোভাবে দেখবে, এবং তোমাদের যদি কোনো সমস্যা হয় মানদণ্ড বুঝতে সেটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। লক্ষ্য করো আমি এখানে প্রাথমিক মানদণ্ড লিখেছি। আমরা দেখতে পাচ্ছি বহু নির্বাচনের প্রশ্ন 30টি থাকবে, প্রত্যেকটিতে 1 নাম্বার করে সর্বমোট 30 নাম্বার, এবং আমাদের সৃজনশীল অংশে 60টি প্রশ্ন থাকবে, প্রত্যেক প্রশ্নে 10 নাম্বার করে 70 নাম্বার, সর্বমোট 100 নাম্বার। তোমাদের মাধ্যমিক লেভেলেও হিসেব বিজ্ঞানের মানদণ্ড এরকমই ছিল। এখন আমি তোমাদেরকে সৃজনশীল অংশের বিস্তারিত মানদণ্ড দেখাব। তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে আমি সৃজনশীল অংশের বিস্তারিত মানদণ্ড বলে লিখেছি। প্রথমে প্রশ্নে ক বিভাগ দেওয়া থাকবে এবং বলা হবে দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে লক্ষ্য করো 1 নম্বর বলা হয়েছে আর্থিক বিবরণী, এবং 2 নম্বরেও বলা হয়েছে আর্থিক বিবরণী। অর্থাৎ ক বিভাগে তোমাকে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে, এবং এখানে দুটি প্রশ্ন কিন্তু দেওয়া আছে, অর্থাৎ এই দুটি কোন বিকল্প নেই। তোমরা নিশ্চয়ই মাধ্যমিকেও ক বিভাগে দুটি আর্থিক বিবরণী কোশ্চেন দেখেছ, এখানে ঠিক ওই রকমই। আমি ক বিভাগের পাশে লিখেছি কেনা বেচামূলক, উৎপাদনকারী এবং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। তোমরা নিশ্চয়ই মাধ্যমিক লেভেলে কেনা বেচামূলক, উৎপাদনকারী এবং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সম্পর্কে জেনেছ। তাও আমি একটু বলে দিচ্ছি, আমরা মূলত এই অংশে এই 3 ধরনের প্রতিষ্ঠানের অঙ্ক করব। পরীক্ষায় ওখান থেকে 2টি প্রশ্ন থাকবে। এখানে তোমাদেরকে আলাদাভাবে একটু বলি, খেয়াল করো কেনা বেচামূলক প্রতিষ্ঠান হচ্ছে যে প্রতিষ্ঠান পণ্য ক্রয় করে দেন বিক্রি করে, অর্থাৎ কিনে এনে বিক্রি করে, তাদেরকে আমরা বলবো কেনা বেচামূলক প্রতিষ্ঠান। অন্যদিকে উৎপাদনকারী প্রতিষ্ঠান হচ্ছে যে প্রতিষ্ঠান নিজেরাই পণ্য উৎপাদন করে, অর্থাৎ তারা পণ্য ক্রয় না করে নিজেরা পণ্য উৎপাদন করে এবং বিক্রি করে, তাদেরকে আমরা বলবো উৎপাদনকারী প্রতিষ্ঠান। এবং সর্বশেষ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হচ্ছে যে প্রতিষ্ঠান টোটালি পণ্যের সাথে রিলেটেড না, অর্থাৎ তারা পণ্য নিয়ে কাজ করে না, বরং তারা সেবা নিয়ে কাজ করে, তাদেরকে আমরা বলবো সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। উদাহরণ হিসেবে আমি বলতে পারি একজন ডাক্তার, একজন উকিল, তারা তাদের যখন প্রতিষ্ঠান পরিচালন করে তখন হচ্ছে তারা পণ্য নিয়ে কাজ করে না, বরং তারা সেবা নিয়ে কাজ করে। এই 3 ধরনের প্রতিষ্ঠানের অঙ্ক আমরা করব, পরীক্ষায় 2টি অঙ্ক থাকবে, আমাদেরকে 2টি অঙ্কই আনসার করতে হবে। এবার দেখো খ বিভাগে বলা হয়েছে 5টি প্রশ্নের উত্তর দাও। এখানে তোমার অনেকগুলো অল্টারনেট আছে যেটা তোমার ক বিভাগে ছিল না। আমি যদি এগুলো একটু বলি, তুমি খেয়াল করো 3 নম্বরে বলা হয়েছে লেনদেন এবং হিসাব, এই 2টি চ্যাপ্টারের সমন্বয়ে এখানে 1টি অঙ্ক থাকবে, সেটি আমরা আনসার করব। 4 নম্বরে বলা হয়েছে জাবেদা এবং খতিয়ান, অনেক সময় শুধুমাত্র জাবেদার চ্যাপ্টার থেকে অঙ্ক আসে, আবার কখনো কখনো জাবেদার সাথে খতিয়ানও করতে বলে, তো আমরা এখানে জাবেদা করে দুটি করব। 5 নম্বরে বলা হয়েছে নবদান বই, আমি ব্যাগে লিখেছি 2 গড়া 3 গড়া এবং খুচরা নবদান বই। এর মধ্যে তোমরা মাধ্যমিক লেভেলে 2 গড়া এবং 3 গড়া নবদান বই সম্পর্কে জেনেছ, এটি তোমাদের জন্য নতুন, এটি অবশ্যই তোমাদের পড়াবো। 6 নম্বর হচ্ছে রাউমিন, যেটি তোমরা মাধ্যমিক লেভেলে করেছো। 7 নম্বরে ব্যাগ সমন্বয় বিবরণী, এটি একদমই নতুন একটা অঙ্ক, তোমরা এসএসসি লেভেলে এটি পাও নাই, এটি নতুন একটা অঙ্ক। 8 নম্বরে বলা হয়েছে কার্যতত্ত্ব, এটিও তোমাদের জন্য নতুন একটা চ্যাপ্টার।
এখানে ব্র্যাকেটে আমি লিখেছি 8 কলাম 10 কলাম অর্থাৎ এটি দুই ধরনের প্রশ্ন হতে পারে পরীক্ষায় 8 কলামের অংশ আসতে পারে 10 কলামের অংশ আসতে পারে 9 নম্বরে আমি লিখেছি দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ ব্র্যাকেটে লিখেছি অবচয় এটিকে আমরা অবচয় রক্ষণ নামে চিহ্নিত করে থাকি এটি তোমাদের জন্য নতুন একটা চ্যাপ্টার 10 নম্বরে বলা হয়েছে একতরফা দাখিলের পদ্ধতি এটি তোমাদের জন্য একদম নতুন বলা যাবে না এসএসসি তে তোমরা এটি করেছো তবে এসএসসি তে এটা তোমরা একদম সংক্ষিপ্ত পরিসরে করেছো এটা খুবই অল্প কিছু ধারণা তোমাদেরকে এসএসসি বইতে দেওয়া হয়েছে এখানে আমরা এটি বিস্তারিত করব 11 নম্বরে বলা হয়েছে প্রাপ্য হিসাব সমূহের হিসাব রক্ষণ এটিও তোমাদের জন্য সম্পূর্ণ নতুন একটি চ্যাপ্টার অর্থাৎ খ বিভাগে দেখা যাচ্ছে 9টা অঙ্ক থেকে আমাদের পাঁচটা অঙ্ক দেওয়ার জন্য বলা হয়েছে এখানে আমার অনেকগুলো বিকল্প আছে অর্থাৎ আমি এখানে আমার চয়েস করার সুযোগ আছে কোন অঙ্কগুলো আমি খুব ভালোভাবে বুঝতে পারি কোন অঙ্কগুলো আমি পরীক্ষা দিব সেটি আমার আগে থেকে চয়েস করার সুযোগ আছে এই হচ্ছে তোমাদের বিস্তারিত মানদণ্ড এখন আমি তোমাদেরকে এই ক বিভাগ এবং খ বিভাগের যে অঙ্কগুলো তোমাদের পরীক্ষার মধ্যে আসবে সেগুলো থেকে যে অঙ্কগুলো তোমরা এর মধ্যে মাধ্যমিক লেভেলে করে ফেলেছ সেগুলো একটু আলাদা করো খেয়াল করো আমরা এখন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মিল অমিলগুলো একটু খেয়াল করব ক বিভাগে দুটি প্রশ্নের উত্তর দিতে বলা হয় দুটি আর্থিক বিবরণী যেটি আমাদের মাধ্যমিক একইভাবে বলা হয়ে থাকে খ বিভাগে আমরা দেখতে পাচ্ছি লেনদেন হিসাব এটি আমাদের মাধ্যমিকের সাথে মিল আছে জাল টাকা দেওয়ার সেটিও মিল আছে নগদান বইয়ে দুবারা তিন গড়া সেটি আমাদের মাধ্যমিকের সাথে মিল আছে কিন্তু খুচরা নগদানের কথাটা একদমই নতুন অর্থাৎ নগদান বইটাও আংশিক মিল আছে আমি আমাদের মাধ্যমিকে যেভাবে আমরা করেছি এখানে একইভাবে করব ব্যয় সমন্বয় বিবরণী একদমই নতুন একটা চ্যাপ্টার এটি মাধ্যমিকের সাথে মাধ্যমিক ছিল না এটি আমাদের জন্য সম্পূর্ণ নতুন 8 নম্বরের কার্যপত্র এটি আমাদের জন্য সম্পূর্ণ নতুন 9 নম্বরের দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ এটিও আমাদের জন্য নতুন একটা চ্যাপ্টার 10 নম্বরের একতরফা দাখিলের পদ্ধতি এটি আমরা মাধ্যমিকে খুবই সীমিত পরিসরে পেয়েছিলাম আমি এটিকে মিল ধরলাম এবং 11 নম্বরে এসে প্রাপ্য হিসাব সমূহের হিসাব রক্ষণ এটিও আমাদের জন্য নতুন একটা কনসেপ্ট আমরা দেখতে পাচ্ছি মাধ্যমিকে আমরা অনেকগুলো অঙ্ক করেছি যেটি আমাদের উচ্চ মাধ্যমিকেও থাকবে এটি অবশ্যই আমাদের জন্য একটি ভালো খবর তবে মূল বিষয় হচ্ছে উচ্চ মাধ্যমিকের আমাদের এই অঙ্কগুলো করে দিয়ে একটু বড় তোমাদেরকে এখানে বেশি পড়াশোনা করতে হবে কনসেপ্টটা তোমাদের অবশ্যই কাজে লাগবে যেটি তোমরা এর মধ্যে পড়ে ফেলেছ কিন্তু এখানে আমাদের অনেক বেশি পড়াশোনা করতে হবে যেহেতু আমাদের এখানে অঙ্কগুলো অনেক বড় হয়ে থাকে এই হচ্ছে আমার সৃজনশীল অংশে বিস্তারিত মানদণ্ড আগামী ক্লাসে হিসাব বিজ্ঞানের বেসিক বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে কথা বলবো আশা করি সবাই ক্লাস দেখবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ